হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো গত ভিডিওতে বলছিলাম আম্মুরা আসবে, তো আম্মুরা এসেছে আর আপনাদের সাথে শেয়ার করব যে আম্মুরা আসার সময় কী কী নিয়ে আসলো। তো যখনই আসে তখনই বাড়ির থেকে অনেক কিছুই নিয়ে আসে, যে তো বাড়ি থেকে যখনই আসে তখনই শাকসবজি নিয়ে আসার চেষ্টা করে, কারণ ওখানকার জিনিস অনেক বেশি ফ্রেশ হয় আর টাটকা থাকে, যে কারণে ওখান থেকেই নিয়ে আসা হয়। আর গরুর খাঁটি দুধও কিন্তু নিয়ে আসে সাথে করে। আর এবার তো খেজুরের গুড়ও নিয়ে আসছে, আর ফ্রেশ খেজুরের গুড় অনেক সুন্দর ছিল। আর আমি তো নিয়ে আসার সাথে সাথেই আগে খেয়েছি, আর অনেক টেস্ট ছিল আর ঘ্রাণ ছিল অনেক ভালো। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব যে কী কী নিয়ে আসলো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আপনারা যে আমার আম্মু আসার সময় আমাদের জন্য কী কী নিয়ে আসলো। তো আব্বু আম্মু যখনই আসে, শুধু আব্বু আম্মু না, ফ্যামিলির মানুষ যখনই গ্রাম থেকে আসে না কেন, তখনই কিছু না কিছু নিয়ে আসবে। আর গ্রামের জিনিস কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়, তাই জন্য সবসময় চেষ্টা করে যে ওখান থেকেই সব জিনিস নিয়ে আসার। তো এই যে এখানে মিষ্টি ছিল, আর এই মিষ্টিটা আমাদের ওখানের বেশ নাম করা একটা মিষ্টি, যে কারণে নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে খেজুরের গুড় ছিল, তো খেজুরের গুড়গুলো যে এত টেস্ট ছিল, খুবই টেস্ট ছিল। আর এর ঘ্রাণটা মানে এখনও যেন আমার নাকে লেগে আছে, এরকম একটা ঘ্রাণ ছিল। আর এগুলো কিন্তু বড়ি, এগুলো হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, না সরি মুগ ডাল না, কি কলাই ডালের একটা বড়ি। তো যাই হোক, এই বড়িটাও খেতে অনেক মজা। আর এই দেখেন গুড়ের কালার, দুইটা গুড়ের কালার দুই রকম। আর হচ্ছে সাদা গুড়টা বেশি টেস্ট ছিল, তাছাড়া ঝুড়ি ভাজা নিয়ে আসছিল, আরও অনেক কিছু নিয়ে এসছে। এই যে বস্তা ভর্তি করে নিয়ে এসছে, তো জামাই আর মেয়ের জন্য এই যে বস্তায় ভরে কত কিছু নিয়ে এসছে। তো চলুন আপনাদেরকে দেখাই কী কী নিয়ে এসছে। তো এই যে বস্তাটা খুলে নিলাম, আর এখানে ছিল বেগুন, আর এখন নামিয়ে নিলাম কাঁচামরিচ, তারপরে এই যে সিম। তো অনেক শাকসবজি নিয়ে আসে, আর এই শাকসবজিগুলো এত যে ফ্রেশ থাকে। তো আমিও যখন বাড়ির থেকে আসি তখনও কিন্তু আমি বস্তা বোঝাই করে এরকম জিনিস নিয়ে আসি। তো যাই হোক, একমাত্র জামাই মেয়ের জন্য শাশুড়ি ব্যাগ ভর্তি করে ভালোবাসা নিয়ে এসছে। এগুলো অবশ্যই ভালোবাসা, বাবা মার এরকম ভালোবাসা সন্তানদের কাছে অমূল্য জিনিস। তো যাই হোক, এই যে এখানে কিন্তু একটা লাউ নিয়ে এসছে, আর লাউটা এত বেশি কষি ছিল, খুবই কষি ছিল। আর এই যে এখানে দুধ নিয়ে এসছে, তো দুধটা অনেক ভালো ছিল, এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ। আর এই যে এখানে আলু ছিল, আর এই আলুটা কিন্তু মাটির নিচে হয়, এটাকে মেটে আলু বলি। তো আপনারা কে কী নামে জানেন আমি তো জানি না, কিন্তু আমাদের ওই সাইডে কিন্তু এটাকে মেটে আলুই বলে। আর এই যে এই একটা পলি, আর এই পলির ভিতরেও অনেক ধরনের জিনিস ছিল। তো এখানে বেশিরভাগ মশলা টাইপের জিনিস ছিল, যেমন এই যে এখানে আছে কিন্তু শুকনা মরিচ। আর আমার মশলাপাতি কিন্তু বেশিরভাগ বাড়ি থেকেই আসে, শুকনা মরিচ, হলুদ, বিভিন্ন ধরনের ডাল, তারপর সরিষা, এগুলো কিন্তু আমি সবসময় বাড়ির থেকেই নিয়ে আসি। তো এই যে এখানে কিন্তু হলুদ আছে, আর এই যে তেজপাতা নিয়ে আসছে, আর ছিল মনে হয় কয়েক রকমের ডাল, আর এই যে এটা হচ্ছে সরিষা। তো সরিষা আমরা কিছু কিছু তরি তরকারিতে খাই, যেমন সরিষা ইলিশ খাই, তারপর কিছু চচ্চড়ি টাইপের তরকারিতে কিন্তু আমরা সরিষা দিয়ে খাই, আর সরিষার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো আমরা সব তরকারিতে খাই না, মাঝে মধ্যে কিছু কিছু তরি তরকারিতে খাই। তো যাই হোক, আর এই যে এখানে কিন্তু ডাল ছিল, এটা হচ্ছে মুগ ডাল, আর মুগ ডালটাও অনেক বেশি ভালো ছিল। তারপর এটা হচ্ছে কিসের যেন ডাল, মেবি এটা ছোলা না বুট, কিসের যেন ডাল বলে আমার মনে পড়ছে না। তো যাই হোক ওইটা, আর এই যে এখানে ছিল মসুরির ডাল। তো অনেক কিছু নিয়ে আসছে, তো আমার হচ্ছে সব এখন বয়ামগুলো নামাবো, তারপর আম্মুই সব কিছু ভরে দিবে। তো দেখুন এখানে আম্মু কত কিছু নিয়ে আসছে, আর এগুলো সত্যি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার জিনিস, বা আম্মুদের ভালোবাসা আমাদের জন্য। তো যাই হোক, এখন এই বাজারগুলো সব হচ্ছে গুছিয়ে রাখবো। তো আমি দুধটা আগে ফ্রিজে উঠিয়ে রাখলাম, না হলে আবার নষ্ট হয়ে যাবে, শীতের দিন তো দুধ ওরকমভাবে গলেনি। তারপরও আমি এই যে ফ্রিজে উঠিয়ে রাখলাম, আর এখানে টেবিলের পরে জিনিস ধরছে না, অনেক জিনিস। তো আমি এখন সব বয়াম বের করে নিয়ে আসবো, তারপর আম্মুরাই উঠিয়ে দেবে। তো এই যে আমি আগে এখানে মিষ্টি খেয়ে নিচ্ছি, আর এই মিষ্টিটা অনেক বেশি সফট, অনেক বেশি মজা। তো বাড়ি যখনই যাই না কেন তখনই এই মিষ্টিটা খাওয়া হয়, আর আম্মুরাও যখন আসে তখন নিয়ে আসার চেষ্টা করে। তো এই যে এখানে যেবার বাবার জন্যই মূলত নিয়ে এসছে, আর উনিও এই মিষ্টিটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো মিষ্টিটা আমি একটা বাটিতে আগে ঢেলে নিলাম, তারপর এখন সবাইকে উঠিয়ে দেব। আর এই যে আমি এখন খাচ্ছি, আর যেবাকেও একটু দেব, ও খাবে।
তো আপনারা কে কে এরকম সাদা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর একটা কথা জানেন কি, আমি কিন্তু বিয়ের আগে একদমই মিষ্টি খাবার খেতাম না, মানে আমার পছন্দের বাইরেই ছিল মিষ্টি খাবার। আমি পছন্দ করতাম ঝাল খাবার আর হচ্ছে তারপরে টক বা যাই হোক, কিন্তু মিষ্টি খাবার আমি তেমন পছন্দই করতাম না। আর বিয়ের পর এখন মিষ্টি খাবারটা যেন প্রধান খাবার হিসেবেই গড়ে উঠেছে। তো যাই হোক, এটা মনে হয় জেবার বাবার কাছ থেকেই হয়েছে, কারণ জেবার বাবার অনেক বেশি মিষ্টি খাবার পছন্দ। তো যাই হোক, এখানে আমি খাচ্ছিলাম আর এই যে জেবাকে একটু খাওয়াচ্ছিলাম, তো জেবা খাচ্ছে না। তো যাই হোক, এখন আমিই খেয়ে নেব আর বাসার সবাইকেই দিচ্ছিলাম। তো যাই হোক, জেবাকে খাওয়ার জন্য জোরাজোরি করলাম কিন্তু জেবা খেলো না। তো দেখলেনই তো, বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। তো এখন আরও কিছু দেখাবো যে কী কী নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগ ভর্তি কাপড় চুপুর। তো কাপড় চুপুর আম্মুর কাছে তৈরি করতে দিয়ে আসছিলাম, সেই কাপড় চুপুর নিয়ে এসছে আর সাথে সাথে জেবার জন্য কিছু ড্রেস তৈরি করে এনেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী নিয়ে এসছে। এই যে আমি হয়তো আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই থ্রি পিসগুলো, তো এই থ্রি পিসগুলো আম্মুর কাছে দিয়ে এসেছিলাম তৈরি করার জন্য। এই যে তৈরি করে এনেছে, এগুলো সব কটনের ভিতর আর এরকম কটন ফ্যাব্রিকের জামা পরতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এগুলো জেবার জন্য তৈরি করে এনেছে, এটা জেবার একটা ড্রেস ফ্রক টাইপের। তারপরে এই যে এখানে হচ্ছে ওর জন্য সব প্যান্ট তৈরি করে নিয়ে এসছে। এই যে সুন্দর করে নিচে আবার কুচি দেওয়া, ফোনে বোঝা যাচ্ছে কি না জানি না। এই যে তারপরে এই যে এটারও কিন্তু নিচে কুচি দেওয়া আছে। তো এই যে এইগুলো নিয়ে আসছে আর এগুলার ভিতরেও জামা কাপড়, মানে ওইগুলারই জামা কাপড় ওড়না। এই যে তো অনেক কিছুই নিয়ে আসছে বাড়ির থেকে আসার সময়। তো এই হচ্ছে আমার ড্রেসগুলো আর জেবার ড্রেসগুলো। আর এই যে এখন আম্মু আর মা ওই দুইজন মিলেই হচ্ছে আমার সব কাজগুলো করে দিচ্ছে। তো আম্মু যখনই আসে তখন আমার কোনো কাজ করা লাগে না। প্রত্যেকটা মেয়েরই এরকম হয় নিশ্চয়ই, কারণ হচ্ছে মারা যখন মেয়ের কষ্টটা দেখে বা মেয়ের কাছে আসে তখন তারা চায় না যে মেয়ে কাজ করুক, তারা চায় যে আমি একটু কাজ করে দিই আর মেয়ে একটু রিল্যাক্স করুক। তো বাড়ি যখন যাই তখন তো কোনো কাজ করাই লাগে না, আর আম্মু আমার বাসায় আসলেও আমার কোনো কাজ করা লাগে না। তো দেখুন, আমি আর জেবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আম্মু সব কিছু আমাদের গুছিয়ে দিচ্ছিল। তো এখন এইগুলো সব কিছু আম্মু গুছিয়ে দেবে। তো আম্মু এই যে বড়িটা একটা বয়ামে ভরে দিল আর এখন এই শুকনো মরিচটাও ভরে দিচ্ছে। তো শুকনো মরিচ একবারে অনেক কিনে তো রোদ্রে দিয়ে নিয়ে আসে, অনেক বেশি রোদ্রে দিয়ে নিয়ে আসে যাতে নষ্ট না হয়। তো আমি এখন সব কিছু বয়ামে ভরে রাখবো আর তারপরে মাঝে মধ্যে বের করে আবার রোদ্রে দেবো। তো এই যে আমি আর জেবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো জেবাও বিষয়টা বেশ এনজয় করছিল। আর এই যে এখন কিন্তু সব কিছু বয়ামে ভরা হয়ে গেছে, তো আমি এখন সব রেখে দেব আর এগুলো একবারেই সব কার্টুন করে ফেলবো, কারণ এখান থেকে বেশি জিনিস তো লাগবে না। আর এখন কার্টুন করে ফেলে মানে কার্টুন করাই ভালো, তাহলে সুবিধা হবে, সব কাজ একটু আগিয়েও রাখা যাবে। আর গুড়গুলো ফ্রিজে রেখে দেব, আর ফ্রিজে রাখলে কিন্তু গুড় অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আজকের ভিডিওতে তো দেখতেই পেলেন আম্মু বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। তো এই ছিল আমাদের ভিডিও। তো ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের পাশেই থাকবেন এরকমভাবে। আর আমাদের পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।